তিরিশ পার্সেন্ট তো শুধু দলের সমর্থক হতে পারে না যেখানে তারা মেজরিটি বলে এত মেজরিটি পাচ্ছে তিরিশ পার্সেন্ট কিভাবে একটা দলের সাপোর্টার হতে পারে দলের সাপোর্টার মিনিমাম তো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পার্সেন্ট হওয়ার কথা তো তারাও যাচ্ছে এটা একটা খুব বাজে ট্রেন্ড ফর ফিউচার ডেমোক্রেসি যদি অ্যাট অল আমাদের দেশের কখনো লিবারেল ডেমোক্রেসি আসবে বেসিক্যালি ভোটটা হয়েছে নিজেদের মধ্যে সরকারি দলের নিজেদের মধ্যেই নির্বাচনটি হয়েছে লার্জার জায়গায় সেইখানে যে আমরা জাতীয় সংসদে যে তার যা দেখেছি তারই ধারাবাহিকতায় উপজেলা নির্বাচনটা হয়েছে যদিও উপজেলা নির্বাচনটা হচ্ছে একটা তৃণমূল পর্যায়ের নির্বাচন লোকাল বডি ইলেকশন এখানে মানুষের উৎসাহ আরো বেশি থাকে কারণ হচ্ছে একেবারে জানাশোনা লোক দাঁড়িয়েছে ঘরের কাছে আহ উপজেলাতে তাকে আখা যাওয়া করতে হয় বিভিন্ন কারণে তার ইন্টারেস্টটা বেশি থাকে সেই জায়গাতে এই ইলেকশনটা আমি যদি বলি নির্বাচন আমাদের দেশে যে প্রসেস এই প্রসেসে দুই পার্সেন্ট চার পার্সেন্ট ভোট পেয়েও যদি যদি আর ভোট নাও পড়ে তাহলেও কিন্তু ইলেকশনটা বৈধ কিন্তু এই নির্বাচন যেটা দেখাচ্ছে সেটা দেখাচ্ছে কয়েকটি জিনিস এই নির্বাচনের মধ্যে আমি যেটা দেখছি এক নম্বর হচ্ছে যে ভোট পড়েছে ইভিএম এর তিরিশ পার্সেন্ট অ্যাভারেজ আর ব্যালট পেপারে অ্যাভারেজ হচ্ছে থার্টি টু থার্টি থ্রি থার্টি ফোর তো এই জায়গাতে ইলেকশন কমিশন বলছে তিরিশ থেকে চল্লিশ কিন্তু তিরিশ থেকে চল্লিশ অনেক বড় গ্যাপ যদি এটা এটা ব্রেকডাউন করে দেয় যে ইভিএম এ কত পড়েছে আর ব্যালটে কত পড়েছে তাহলে বোঝা যাবে যে ব্যালটে কিছু কিছু জায়গায় গন্ডগোল হয়েছে কিছু কিছু জায়গায় ব্যালট ছিনতাই হয়েছে কিছু কিছু জায়গায় স্টাফিং হয়েছে তাহলে ইলেকশন কমিশনের পক্ষেই সুবিধা হবে যে ব্যালটে বেশি পড়েছে ইভিএম এ কম পড়েছে তার কয়েকটি কারণ হতে পারে হতে পারে ইভিএম ম্যাল ফাংশন অনেক সময় লেগেছে ইভিএম নতুনভাবে তৈরি করতে অথবা ইভিএম এর প্রতি বহুত লোক আকৃষ্ট হয়নি এবং যদি চৌত্রিশ পার্সেন্ট ভোটও যদি পড়ে ব্যালটে ধরে নিলাম তার মানে আরো চার পার্সেন্ট লোক ইভিএম এ আকৃষ্ট হয়নি যেখানে ব্যালট ছিল সেখানে লোকজন সচরাচর সহজে যেটা জানে সেভাবে ভোট দিয়েছে কে জিতেছে এটা বড় কথা না যে যে জিতেছে সেই সরকারের দলের লোক যে জিনিসটা দেখার আরেকটি জিনিস দেখার আছে সেটা হচ্ছে এই নির্বাচনের আগে সরকারি দল যে কারণে আহ দলীয় মার্কা ছাড়া বলেছিল সেটা কারণ ছিল যে ওনারা ভেবেছিলেন যে অন্যান্য দল থেকে প্রচুর লোক আসবে এবং একটা কন্টেস্ট হবে বিশেষ করে অপোজিশনের যে গ্রাসরুট লেভেলের লোকজন আসবে আমরা একবার শুনছিলাম যে তাদের সত্তর পঁচাত্তর লোকজন নাকি পার্টিসিপেট করতে যাচ্ছে কিন্তু সেরকম দেখা গেছে কিনা মাঠে আমি জানি না রেজাল্ট তো সেরকম দেখা যাচ্ছে না এখন এটা হলো এক যেটা মনে করি যে গভর্নমেন্ট যেটার জন্য চেয়েছিল সেটা এক ধরনের ব্যাহত হয়েছে নাম্বার টু হচ্ছে যে এই নির্বাচনের মাধ্যমে যে সমস্ত ইনস্ট্রাকশন সরকারি দলের একেবারে কঠোর ভাবে দেওয়া হয়েছিল সেই সব ইনস্ট্রাকশন দলীয় লোক মানেনি বলা হয়েছিল যে মন্ত্রী এমপি তাদের আত্মীয় স্বজন যাতে না দাঁড়ায় তাদের ছেলেমেয়েরা যেন না দাঁড়ায় কিন্তু কেউই সে কথা মানেনি দুই একজন ছাড়া যে দুই একজন মেনেছে তারও নিজেদের সমস্যা বলে মেনেছে কিন্তু আমি অনেক প্রাক্তন মন্ত্রীকে কথা বলতে শুনছি যে কেন দাঁড়াবে না প্রশ্ন করেছে দাঁড়িয়েছে এখন আমি জানি না তাদের কতজন দাঁড়িয়েছিল কতজন জিতেছে কতজন জিতে নেই সেটাও একটা জিনিস এই 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 নির্বাচনের মাধ্যমে যদি জানা যায় তাহলে বোঝা যাবে যে সরকার কি ধরনের এদেরকে নিবৃত করার কাজ করেছে করে নাই আর যেটা বড় জিনিস সেটা হচ্ছে যে একটি নিয়মতান্ত্রিক পার্টি এই পার্টিতে যেহেতু এটা কোনো কমিউনিস্ট পার্টি নয় ক্যাডার ভিত্তিক পার্টি নয় এখানে সেন্টার থেকে বললো আর সবাই কথা মেনে যাবে তেমন হয়নি কাজে এই যে একটা পার্টি এটা কর্তৃত্ব দেখানোর চেষ্টা করেছিল সেটাতে পার্টি হ্যাড এবং এই জায়গাটাতে আমার মনে হয় যে পার্টির বিশ্লেষণের ব্যাপার রয়েছে ওভারঅল যদি আমি বলি এই নির্বাচনও একই রকম ভোটাররা অতও আকৃষ্ট হয়নি ভোটাররা ভোট দিতে উৎসব পায়নি ভোটাররা ভোট থেকে বিমুখ হয়ে যাচ্ছে দিনে দিনে এই কথাগুলো আমরা আগে বলেছি কারণ লোকাল একটা ইলেকশনে তিরিশ পার্সেন্ট চৌত্রিশ পার্সেন্ট ভোট পড়া আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে লোকাল বডি ইতিহাসে এরকম হয়নি আমি দু হাজার নয় এখনো মনে নাই কত পড়েছিল দু হাজার নয় বোধহয় সত্তর কম হয়েছিল সেখানেও আমরা বলেছিলাম কেন কম হয়েছিল আমাদের আমাদের নিজেদের প্রশ্ন ছিল তখন আমরা বের করলাম যে যেহেতু একটা বড় ইলেকশনের ঠিক বিশ দিন পরে নির্বাচনটা হয়েছিল সেই জন্য হয়তো ওটার ধারণা ওটা কম ছিল রিলেটিভলি তাও তো পঁয়ষট্টি পার্সেন্টের মতো ভোট পড়েছিল এখন তিরিশ পার্সেন্ট টেনে টেনে ইলেকশন কমিশন বলছে যে থার্টি পার্সেন্ট প্লাস মাইনাস বা থার্টি টু ফর্টি পার্সেন্ট